আলগিনা ইউম্বিতুন নিফাক ফিল কলব, গান মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে দেয়। আমি টেনশনে আছি এই জায়গায় যে গান শুরু হয়ে গেছে, একটু পর না জানি আমার দিলের মধ্যে মুনাফিকি তৈরি হয়ে যায়। কোন বাবা যদি তার সন্তানকে গান শিখায়, বুঝতে হবে ওই বাবা বাবা না, এটা হলো কসাই। সকাল 7টা 8টায় ঢাকা শহরে প্রায় ঘর থেকে কার্টুনের আওয়াজ। কি কার্টুন কেন? কয় বাচ্চারে কার্টুন দেখায় খানা খাওয়ানো লাগে, খানা নাকি কার্টুন না দেখাইলে খায় না, আমরা গু খায়া বড়ইছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আন্তাজালিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা, ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে বানাইলেন, আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করলেন, এই তার সাথে কাউকে যদি অংশীদারিত্ব বানিয়ে নাও, তুমি আল্লাহর সাথে শিরিক করলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্না হাযা লাযীম, এটা তো বড় অপরাধ। কুলতু সুম্মা আইয়ুন, আমি প্রশ্ন করলাম, হুজুর এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা আপনি বলেন? আল্লাহ নবী জবাব দিলেন, এরপর সবচাইতে বড় অপরাধ হলো, আনতাকতুলা ওয়ালা দাকাতা খাফ আইয়াতামা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার ঘরে খাবার খাবে তাই তোমার অভাবের টেনশনে তোমার সন্তান হত্যা করা। এক সন্তান নেওয়ার পর আপনি 5 বছর 10 বছর আর কোনো সন্তান নেন না, আপনার বিবি অসুস্থ না, কোনো সমস্যা নাই, ডাক্তারও কিছু বলে নাই, এরপরেও আপনি সন্তান যদি না নেন, যত সন্তান আপনার আর আপনার বিবির কারণে নষ্ট হয়ে যায়, সন্তান হত্যা করার অপরাধী হিসাবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার সন্তান এই ভয়ে হত্যা করা, আপনার সাথে সন্তান খাবার খাবে। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আনতুজানি হালিলা তাজারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, এরপরে সবচাইতে বড় অপরাধ। সমাজে আছে অপরাধগুলা, প্রতিবেশীর কারো দিকে খারাপ নজরে দেখা তাকানো, এটা সবচাইতে বড় অপরাধ। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস থেকে আমরা জানলাম, নবীজি বললেন সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, এরপর হলো সন্তান হত্যা করা, এরপরে সবচাইতে বড় অপরাধ প্রতিবেশীর বিবির সাথে ব্যভিচার করা। সূরায়ে ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর, রহমানের বান্দা কারা? আল্লাহ পরিচয় দিতে দিতে 3 রকমের বান্দার পরিচয় দিলেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে না। 2 নাম্বার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3 নাম্বার ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, যারা ব্যভিচার করবে জিনা করবে তারা আসাম নামক জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের একটা এলাকার নাম হলো আসাম, এই আসাম নামক এলাকায় কারা থাকবে? দুনিয়ায় যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইত, আল্লাহ তাদেরকে আসাম নামক জাহান্নামে রাখবে বলে নাউজুবিল্লাহ। তাহলে ব্যভিচার একটা সময় আসবে, মানুষ ব্যভিচার করাকে হালাল মনে করবে, নাউজুবিল্লাহি মিন যালিক, ব্যভিচার হালাল মনে করার কোনো সুরত নাই, কোনো সুযোগ নাই। বুখারী শরীফের 1386 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদের দিকে ফিরে বসলেন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কেউ কি গত রাতে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবারা কেউ কোনো জবাব দেয় না। আল্লাহ নবী বললেন, তাহলে আমি বলি, গত রাত্রে আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম, আমার কাছে 2 জন আসছে, আসার পর আমাকে উঠায় উঠানোর পর সুন্দর একটা বাগানের মধ্যে নিয়ে যায়, বাগানের মধ্যে যাওয়ার পর আমাকে বললেন, এই গাছটার মধ্যে উঠেন, আমি বিশাল বড় একটা গাছের উপর উঠলাম, উঠার পর উপরে উঠা হঠাৎ তাকায় দেখলাম
একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম, গাছের উপর একটা শহর, এই শহরটা স্বর্ণ আর রূপার ইট দ্বারা নির্মাণ করা পুরা একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম, স্বর্ণ রূপা দ্বারা পুরাটা শহর। আমি ওখানে প্রবেশ করার পর উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম মণি মুক্তা দ্বারা তৈরি করা একটা বিশাল বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এটা কার? যেই দুইজন আমাকে নিয়ে গেলেন তারা জবাব দিলেন, এই রাজপ্রাসাদ অন্য কারো নয়, এটা আপনার। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বললেন এটা আমার। কয়, হ্যাঁ, এটার নাম কি? কয়, এটার নাম হলো জান্নাতু আদনিন, এটাই হলো জান্নাতে আদ। আল্লাহ নবী বলেন আমি প্রবেশ করতে চাই, দুইজন আমাকে বললেন না না, এখনো আপনার প্রবেশ করার সময় হয় নাই, মানে এখনো আপনি মরেন নাই। আল্লাহ নবী বলেন চলতে চলতে হাত্তা আতাইনা ইলা সাকবিম মিসলি তান্নুর, যাইতে যাইতে একটা চুলার কাছে গেলাম, বরাইত বাজার আসেনি, বাজারের মধ্যে তুন্দুর লুটি বানায়নি, তুন্দুর লুটি, তুন্দুর লুটি চিনেননি, বানায়নি, তুন্দুর লুটির চুলাটা কেমন, মাথাটা ছোট নিচে, হ্যাঁ এটা বুঝেন, ঠিক এই চুলার কথাই বুখারীর হাদিসে বলছে, সুবহানাল্লাহ, হ্যাঁ এরকম চুলা। নবীজি বলেন ইলা সাকবিম মিসলি তান্নুর, একটা চুলার কাছে গেলাম, তান্দুরি, এগুলো কি বলা হয়, তান্দুরি, এই চুলাটার নাম তান্দুরি, এই জাতীয় একটা চুলার কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম নবী কি বলে দেখেন, আলা হুদাইকুন, চুলার মাথাটা ছোট, ও আসফালুহু ওয়াসিউন, চুলার নিচে বিশাল বড় প্রশস্ত দেখলাম। এবার আমি চুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ইয়াতাওয়াক্কাদু নারন তাহতা, চুলার নিচে দাউদাহু করে আগুন জ্বলে। আমি ভিতরে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, চুলার ভিতরে অসংখ্য অগণিত উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। বলেন নাউযুবিল্লাহ, উলঙ্গ নারী পুরুষ। আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ দেখি চুলার নিচের আগুনটা উপরে উঠছে, আগুন উপরে উঠছে, যেই মাত্র আগুন উপরে উঠছে ওই মানুষগুলার দিকে তাকায় দেখলাম ইরতাফাউ, উলঙ্গ নারী পুরুষ গুলাও আগুনের সাথে উপরে উঠছে। বুখারী শরীফের হাদিস, আগুনে উঠার পর যেই মাত্র চুলার মাথায় নারী পুরুষ গুলো আসছে, কাদ আইয়াখরুজু, আমি তাকায় দেখলাম তারা বাহিরে পড়ে যাবে যাবে অবস্থা, হাত্তা ইদা খমাদাত, আগুন আবার নিচের দিকে যায়, রজাউ ফিহা, মানুষগুলো আবার নিচের দিকে চলে যায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এরা কারা? দুইজন জবাব দেয়, হুমুজ্জুনাত ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার মধ্যে যারা ব্যভিচার করেছে, জিনা করেছে, এই নারী পুরুষ এরা কিয়ামত পর্যন্ত এই চুলার মধ্যে জ্বলতে থাকবে, মাথায় আসবে আবার নিচে যাবে, কিয়ামতের আগে চুলার আগুন বন্ধ হবে না। নাউযুবিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম এই চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এরা কারা? এরা ব্যভিচারী নারী পুরুষ, এই জন্য তওবা করা, এই অপরাধ যদি কারো মাধ্যমে হয়ে থাকে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। আজকেই তওবা করেন, রাতে বাসায় গিয়ে কান্না করেন, প্রচুর পরিমাণ তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেয়। নারীদের মধ্যে অপরাধ থেকে থাকলে তওবা করা, পুরুষদের মধ্যে অপরাধ থেকে থাকলে তওবা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ কর্ম থেকে বেঁচে নিজেরা যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এক নাম্বার বাস্তবিক অর্থে জিনা, ব্যভিচার করা, দুই নাম্বার রূপক অর্থে। বুখারী শরীফের 6612 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের উপর ব্যভিচারের একটা অংশ লিখে দিয়েছে আল্লাহ। কি কথা কয় দেখেন, আদ্রাকা যালিকা লা মুহালাতা, আদম সন্তানের সামনে জিনার পরীক্ষা উপস্থিত হবে, আদম সন্তানের সামনে, আমার সামনে, আপনাদের এই যুবক ভাই, আমাদের সবার সামনে জিনার পরীক্ষা অবশ্যই আসবে। আমাদের নবী বললেন জিনার পরীক্ষা তোমার চোখের সামনে যাবে, জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো হারাম জিনিসের দিকে দেখা,
মুখের জিনা হলো মুখ দিয়ে অশ্লীল কথা বলা, ওয়াজিনান নাফসিয়াত তামান্না, নবীজি বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস কামনা করে দিনের বেলা কোন সুন্দরী নারীর দিকে দেখলে নফস কামনা করে, কথাগুলো মন দিয়ে শুনবো। ওয়াল ফারজু সাদ্দিকু যালিকা আও ইউকাযিবুহু, লজ্জাস্থান এইটাকে বাস্তবায়ন করতে চায় বলেন নাউযুবিল্লাহ। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় রূপক অর্থে জিনা ছয় প্রকার, জোরে বলেন রূপক অর্থে জিনা কয় প্রকার। এক নাম্বার জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো যেই নারীকে আপনার দেখা হারাম তার দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। ওয়া জিনাল উজুনানি আল ইসমা অথবা আল ইসতিমা অথবা সিমা, কানের জিনা হলো অশ্লীল কথা শোনা। আপনি যদি কারো কথা শোনার পর তার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান, কোন গায়িকার গান আপনি শুনলেন, শোনার পর ওই গায়িকার প্রতি আপনার একটা আকর্ষণ যদি তৈরি হয়ে যায়, কোন নায়িকার মুখের ভাষা শুনে আপনার যদি ওই মেয়েটার প্রতি আকৃষ্টতা তৈরি হয়, আপনি কানের জিনার মধ্যে লিপ্ত, আমার নবী বলেন এতে কোনো সন্দেহ নাই। তিন নাম্বার ওয়াজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যুবক ভাই, রাতের বেলা ঘন্টার পর ঘন্টা একটা মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বললেন, আল্লাহ নবী বলেন এটা ব্যভিচার, এতে কোনো সন্দেহ নাই। অসংখ্য অগণিত যুবক আজকে এই অপরাধের মধ্যে লিপ্ত, সত্যি করে বলেন কথাটা সঠিক কিনা। রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে অশ্লীল আলাপ আলোচনার মধ্যে অবৈধ প্রেম ভালোবাসায় সময় একের পর এক নষ্ট করে দেয়। তিন নাম্বার মুখের জিনা হলো কথা বলা। চার নাম্বার ওয়াজিনাল্লিয়া দিয়াল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। পাঁচ নাম্বার ওয়াজিনার রিজলিয়াল মাসিউ, পায়ের জিনা হলো হেঁটে হেঁটে ব্যভিচার করার জন্য যাওয়া। ছয় নাম্বার অল কল জিনাল কল, অন্তরের জিনা হলো এক নাম্বার ছিল আপনার চোখের জিনা, এটা করার পর আপনি অন্তর দ্বারা কল্পনা করেন যদি এটা হলো অন্তরের জিনা। দুই নাম্বার কানে আপনি শুনলেন, কানে শোনার পর অন্তর দ্বারা তার প্রতি যদি আপনার আকৃষ্টতা তৈরি হয়ে যায়, এটা আপনার অন্তরের জিনা। তিন নাম্বার ওয়াজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা কথা বলা। একজন মেয়ের সাথে আপনি কথা বলার পর অন্তরে যদি তার প্রতি আপনার আকৃষ্টতা তৈরি হয়, অন্তরের জিনা। এই অপরাধ বোধটা সমাজের মধ্যে আছে না নাই? সাবধান মুসলমান, অবিবাহিত তাদের মধ্যে তো আছেই, বিবাহিত যারা তারাও নিজের বিবি ছাড়া অন্যের সাথে কথা বলতে কেন জানি বেশি মজা পায়। একের পর এক ফতুয়া, ফতুয়া বিভাগে আস কি কয় স্বামী আরেকজনের সাথে সম্পর্ক, ঘটনা কি স্ত্রী আরেক জায়গায় সম্পর্ক, ফতুয়া একের পর এক ফতুয়া বিভাগে লেখা আসতেছে, সমাজের বাস্তব চিত্র। এর ঘটনা কি? এর জন্য সবচেয়ে বড় দায়ী যেটা, মোবাইলের অপব্যবহার। স্বামীর হাতে মোবাইল, স্ত্রীর হাতেও মোবাইল, স্ত্রীকে এমন স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে মোবাইলের ক্ষেত্রে, স্ত্রীকে একবার দুইবার দশ বার বিশ বার একটা ছেলে যদি পেয়ে বসে ডিস্টার্ব করতে করতে, এক পর্যায়ে মেয়েটার সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যায়, এইভাবে সংসার ভেঙে যাচ্ছে। চারটা পাঁচটা তিনটা দুইটা সন্তান রেখে মেয়ে আরেকজনের সাথে চলে যাওয়ার ঘটনা আমাদের দেশে অহরহ ঘটতেছে। এটা সমাজের চিত্র, এটা বাস্তবতা। তো বলছিলাম ব্যভিচার দুই প্রকার, দ্বিতীয়টা হলো রূপক অর্থে জিনা। সত্যি করে বলেন রূপক অর্থে যে জিনাগুলা চোখের কানের মুখের, এগুলো অহরহ হচ্ছে সবার। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে মা বোনদেরকেও এই ব্যাপারটা গুরুত্ব সহকারে বুঝে শুনে যেন এটা থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যুবক ভাইয়েরা, আপনি মোবাইলে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে একটা মেয়ের সাথে যদি চ্যাট করেন, হাতের মাধ্যমে যে লেখলেন, আপনি হাতের জিনা করছেন। তো নবীজি বললেন একটা সময় আসবে মানুষ এটা মনেই করবে না গুনাহ, বরং এটাকে মানুষ হালাল মনে করবে।
এটাকে এই সময়টা চলতেছে না, এটাকে গুনাই মনে করবে না, বলছে হালাল মনে করবে জিনা করা। আল্লাহ আমাদের সকলকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জিনার ক্ষতি, জিনার ক্ষতি এক নাম্বার, যারা জিনার মধ্যে অপরাধ, জিনা নামক অপরাধের মধ্যে লিপ্ত তাদের দোয়া আল্লাহ কবুল করে না। আত-তারগীব আত-তারহীব কিতাবের নাম 2391 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেন, রাত যখন অর্ধেক হয়, অর্ধেক রাত হওয়ার পর একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, হাল মিন দাঈন, দুনিয়ার কোন মানুষ আছো আমি আল্লাহর কাছে দোয়া করার মতো? অর্ধেক রাতে, গভীর রাতে আমি আল্লাহর কাছে দোয়া করো, ফায়ুস্তাজাবুলা, তোমার দোয়া কবুল করা হবে। হাল মিন সাইলিন ফায়ত, শীতের রাত 3টা 4টায় উঠে আল্লাহর কাছে চাইতে থাকেন, আছো কি কেউ আমার কাছে প্রার্থনা করবা? ফায়ত, যা চাইবা আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম দিব। হাল মিম মাকরুব, আছো কোন অভাবগ্রস্ত, পেরেশানিগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, ফায়ুফাররাজু আনহু, আমি আল্লাহ তোমার অভাব, তোমার পেরেশানি দূর করার ওয়াদা করলাম। আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাআওয়াতিন ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহ, রাতের বেলা, গভীর রাতে মুসলমান যেই কোন দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয়। তবে ইল্লা জানিয়াতান তাসআ বিফারজিহা, যারা ব্যভিচার নামক অপরাধের মধ্যে লিপ্ত তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এই জন্য ব্যভিচারের মতো অপরাধে যারা লিপ্ত আল্লাহর কাছে তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমাকে তুমি এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমি ওয়াদা করলাম এই অপরাধ আমি আর কখনো করব না। আমরা যারা যুবক আছি আমরা সবাই ওয়াদাবদ্ধ, ব্যভিচার বাস্তবিক অর্থে হোক আর রূপ করতে হোক, সব ধরনের ব্যভিচার থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এক নাম্বার ক্ষতি, দোয়া কবুল হবে না। দুই নাম্বার ক্ষতি, ব্যভিচার করা। যখন ব্যভিচার করে কোনো মানুষ, ওই মুহূর্তে তার ইমান আল্লাহ ছিনিয়ে নেয়, বুঝে নেই, ইমান উপরে ঘুরতে থাকে, ইমান ঘুরতে থাকে, ব্যভিচার যখন চলতে থাকে ইমান উপরে ঘুরতে থাকে, ইমান চলে যায়। এবার ভাবেন ওই মুহূর্তে যদি মারা যায়, এই তো মাশাআল্লাহ, ওই মুহূর্তে মারা গেলে বেঈমান। হাদিসে আসছে, চোর যখন চুরি করে তার ইমান এইভাবে ঘুরতে থাকে উপরে। তো ব্যভিচার নামক অপরাধটা যখন সংগঠিত হয়, তখন আল জামিউস সগীর হাদিস নাম্বার 8703 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইদা জানাল আব্দ, কোন মানুষ যখন ব্যভিচার নামক অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, নাজা আল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তার ঈমানটা ছিনিয়ে নেয়, ঈমান, ঈমান আল্লাহ ছিনিয়ে নেয়। আরে ব্যভিচার করলে ঈমান আল্লাহ ছিনিয়ে নেয়, তাহলে দুই নাম্বার ব্যভিচারের ক্ষতি, তার ঈমানটা আল্লাহ ছিনিয়ে নেয়। তিন নাম্বার, যে এলাকায় ব্যভিচার হয় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আল্লাহ দিতে চায় না, ওই ব্যভিচারকারী যারা অপরাধের মধ্যে লিপ্ত তারা আল্লাহর আজাবকে টাই না দুনিয়ার মধ্যে নামায়। সহিহ তারগীব আত-তারহীব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ নবী বলেন, ইদা জহারা যিনা ওয়ার রিবা ফি কারিয়া, কোন এলাকার মধ্যে তোমরা তালাশ করে দেখবা দুইটা অপরাধ বেশি হয় কিনা, জোরে বলেন কয়টা, কোন এলাকায় তালাশ করে দেখবা দুইটা অপরাধ বেশি হয় কিনা, দুইটা, এক নাম্বার জিনা, দুই নাম্বার সুদ খাওয়া, সুদ খাওয়া তা আছে, এক নাম্বার জিনা, দুই নাম্বার সুদ খাওয়া। আল্লাহর নবী বলেন, এই দুইটা অপরাধ কোন এলাকার মধ্যে যখন হয়, কদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে এই অপরাধীরা আল্লাহর আজাব ভালো মানুষদের জন্য তারা হালাল করে নেয়, বলেন নাউযুবিল্লাহ, অপরাধ করে 10 জন ভালো মানুষের উপরে আল্লাহ গজব দেয়, খারাপের সাথে ভালোদের উপরে আল্লাহ গজব দেয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, অপরাধীদেরকে গজব দে মানলাম, ভালো মানুষদেরকে আল্লাহ কেন গজব দিবি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা, ইউবাসুনা আলা নিয়াতিহিম, সবাইরে আল্লাহ ধ্বংস করবে,
তবে কেয়ামতের ময়দানে আল্লাহ তো জানে কারা ভালো আর কারা খারাপ, ভালোদেরকে আল্লাহ বেছে বেছে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। তাহলে ব্যভিচারের কারণে এলাকায় গজবাস, এলাকায় আজাবাস, এলাকায় গজবাস। আর ব্যভিচারের সবচাইতে মূল কারণ বর্তমানে মোবাইল, সবচাইতে মূল কারণ মোবাইল। আপনি মানে কল্পনাও করতে পারবেন না, এই এলাকায় আছেন আপনি, আপনার সামনে দিয়ে অপরাধী হাঁটতেছে, আপনি বুঝতেও পারবেন না এই ছেলে যে এই এলাকার অসংখ্য অগণিতের বিবির সাথে সম্পর্ক, অনেকের মেয়ের সাথে তার সম্পর্ক আপনি জানেনও না, মোবাইল মোবাইল। কেন? এই অপরাধবোধের ফতুয়া প্রতিনিয়ত ইফতা বিভাগে, ফতুয়া বিভাগে যাচ্ছে, ওলামায়ে কেরামের কাছে এই ঘটনায় দুই দিন পরে পরে যাইতে, যে বিবির সাথে এই এই সম্পর্কের কারণে সম্পর্ক ছিন্নের পথে কি করা যায়, একই অপরাধ, একই অপরাধ। আমি তো আরো বাড়ায় বলি, আমি তো বলি কম্পিউটার নামে নতুন এক গজব কি, কম্পিউটার শব্দে ওলামায়ে কেরামের ঘরেও এখন টেলিভিশন ঢুকে গেছে, নাম কম্পিউটার, এই কম্পিউটারে টিভি কাট লাগানো যায়, লাগায় টিভি দেখা যায়, সব করা যায় কম্পিউটারে, মানে নাম কম্পিউটার কিন্তু সব চলে এটা। আমি বলছি না কোনো ওলামায়ে কেরামের ঘরে গুনাহ হচ্ছে, কিন্তু আমি বলছি যে কম্পিউটার নামেও গজব ঢুকে যাইতেছে ঘরে ঘরে। এখন বাঁচতে হবে, খুব বাঁচতে হবে, এই জন্য পড়াশোনা করতে হবে, সারা দিন অবসর সময় যত বেশি আপনার সময় নষ্ট করবেন এত ঝামেলা, পড়াশোনার মধ্যে লেগে যান, সারাক্ষণ খালি পড়বেন, দেখবেন আপনার উপরে কোনো বিপদ আসবে না, আপনি ভালো আছেন, নামাজ পড়েন, পড়াশোনা করেন সারাদিন। হ্যাঁ, এ আমি আমি আমার কাম কি জানেন, খালি পড়ি আর পড়াই, পড়ি আর পড়াই, আর কোনো কাম নাই, পড়ি পড়াই, পড়ি পড়াই, মানে পড়ি পড়াই, নিজে পড়ি, মাদ্রাসায় পড়াই, পড়ি পড়াই, আপনাকে সামনে এসে বলি শেষ, এ আমার জীবন, এমনি চলতে মরে যাবো একদিন শেষ। পড়াশোনা ছাত্র ভাই যারা আছেন পড়েন, পড়েন ইসলামী বই, পড়েন, পড়তে থাকেন, নেশা তৈরি, নেশা বানায় আনেন পড়া, কোনো কিছুর অভাব হবে না, চাকরিও ভালো পাবেন, টাকা পয়সাও আসবে, সব ঠিক থাকবে। গুনাহ ছেড়ে দেন, খালি গুনাহ নামক অপরাধটা ছেড়ে দেন, আপনার রিজিক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নিয়ে আল্লাহ খুলে দিবে রিজিক। গুনাহ ছেড়ে দেন, খালি একটা, খালি গুনাহটা ছেড়ে দেন, খালি গুনাহটা ছেড়ে দেন। আপনি বেশি নফল পড়তে হবে তাও বলতেছি না আমি, আপনি নজর হেফাজত করে খালি নামাজগুলো ঠিকমতো পড়েন, আপনি খালি নজরটা হেফাজত করেন, 1000 নফল নামাজ না পড়ে একটা গুনাহ থেকে বাঁচেন। কি কথা লাগাইছি, মনে মনে মন দিয়ে লাগায় শুনেন, 1000 নফল না পড়ে একটা গুনাহ থেকে বাঁচেন, একটা গুনাহ থেকে বাঁচেন, একটা নারীর দিকে আপনি তাকিয়ে গুনাহ করা, 10000 রাকাত নফল নামাজ আরো বেশি কইতে পারেন আশেপাশে রাখেন, আপনি নজর হেফাজত করেন, বিপরীত দিকে অসংখ্য গণিত নফল নামাজ রাখেন, এই নজর হেফাজতটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এটা সহজ না, কারণ হাদিস আসছে নজরু সাহমু মিন সিহামি ইবলিস, নজর হলো ইবলিসের বিষাক্ত একটা তীর, এই তীর দিয়ে ইবলিস মানুষকে ধ্বংস করে দিতে চায়। বলতেছিলাম অপরাধ ব্যভিচারের কারণে 4 নম্বর ক্ষতি, ব্যভিচারের কারণে কোনো সন্তান যদি কোনো এলাকায় আসে, কোনো সন্তান আপনাদের এলাকায় যদি কখনো ব্যাপকভাবে কোনো গজব আসে, ব্যাপক গজব বলতে হঠাৎ দেখবেন ঘরে ঘরে একটা গজব সবার উপরে আইসা যায়, কথার কথা করোনা ভাইরাস পুরো বাংলাদেশে আসছিল কিনা, আরে পুরো দুনিয়াতে আসছে না, ও দুনিয়া বাদ দে, আমরা আমাদের দেশের কথা আমরা বলি, বাংলাদেশে আসছে না, তো কোন গজব যখন মানুষকে ব্যাপকভাবে পাকড়াও করে, নবীজি বলছেন তখন ওই জনপদ বা ওই দেশের মধ্যে একটা অপরাধ খুঁজবা, খুঁজে যদি পেয়ে যাও বুঝবা ওই অপরাধের কারণে আরো অপরাধ আছে, ওইটার কারণে গজব আসার কারণ কি। নবীজি বলেন লা তাজালু উম্মতি বিখাইরিন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে, ইমলাদুজিনা যতদিন তাদের মাঝে যার সন্তান পয়দা না হবে, কি সন্তান, আল্লাহ নবী বলেন যতদিন তাদের মাঝে যার সন্তান পয়দা না হবে ততদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে, আমার উম্মতের মাঝে যদি যার সন্তান তৈরি হয়ে যায় আউশাকাল্লাহু আইয়া উম্মাহুমুল্লাহু বিআযাব, আল্লাহ ওই জনপদের সবাইকে ব্যাপকভাবে আযাব দ্বারা পাকড়াও করবেন, যার সন্তান, ওটার তো অপরাধ নাই, যার সন্তানটা তার অপরাধ নাই, যার সন্তান যখন হবে
ওই এলাকার সবাইকে আল্লাহ ব্যাপকভাবে গজবের মধ্যে লিপ্ত করবেন। ভাইও অপরাধ করেন না, জিনা বাস্তবিক অর্থে যেটা এর চেয়ে বেশি, রূপক অর্থের জিনাগুলা থেকে বেঁচে থাকেন। এই যুগে আপনি নজর হেফাজত করেন, আপনারে কেউ ওলি কোয়া সার্টিফিকেট দেওয়া লাগবে না, আল্লাহর খাতায় আপনি আল্লাহর ওলি। নজর হেফাজত করেন, নজর নজরের গুনাহ করেন না, আপনি আল্লাহর ওলি। এই হলো আপনার এক নাম্বার অপরাধ। আমার উম্মতের একদল মানুষ জিনাকে হালাল মনে করবে। দুই নাম্বার, ওয়াল হারির, রেশমের পোশাক পরা আমার উম্মত হালাল মনে করবে, সিল্কের জামা। ঈদের সময় অনেক যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি পরেন, বেশি অংশ সিল্ক যদি থাকে এই পাঞ্জাবি পরা আপনার জন্য জায়েজ নাই। সিল্কের জামা পরে, সিল্ক সিল্ক পাঞ্জাবি, এটা রেশমের সাথে যদি সাদৃশ্য হয়ে যায় আপনার জন্য এটা পরা হারাম। তিন নাম্বার, আল খমরা, মদ পান করা আমার উম্মত হালাল মনে করবে। ইবনে মাজার 4020 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা ইশরাবান্না নাসুম মিন উম্মতি আল খাম, এমন একটা সময় আসবে আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনা বিগয়রি ইসমিহা, মদের নাম মদ দিবে না, অন্য নাম দিবে। মানুষ মদ পান করবে, অন্য নাম দিয়া মানুষ মদ খাবে, নাম হবে কানাডা দাই, কানাডা দাই, মাস্তুদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়া মানুষ পানি পান করবে, কিন্তু এটা যে মদ এটা মানুষ অন্যের সামনে প্রকাশ করবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, লা ইউযাফু আলা রুসিহিম বিল মাআজিব, এই মানুষগুলা পানি টানবে আর তাদের সামনে নায়িকা গায়িকারা নাচানাচি করবে, ঢোল তবলা বাজাবে, আর তারা নাম দিবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মধ্যে যত সব অসংস্কৃতি আর অপকর্ম চলতে থাকে, মানুষ মত পান করবে অন্য নাম দিয়া। বিয়ের পার্টি, এই বিয়ের পার্টির মধ্যে মানুষ নাচানাচি, দেশ গ্রামেও এখন বিয়ের অনুষ্ঠানে গান সাউন্ড বক্স আনে, গান করে, নাচানাচি করে, দেশ গ্রামেও এটা করা যাবে না। এটা গেল তিন নাম্বার। চার নাম্বার, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র, এগুলাকে হালাল মনে করবে। এ যুবক ভাই, যাদের মোবাইলের মধ্যে গান আছে, আজকের পর গানগুলো আপনি ডিলিট করে দেন। আল্লাহর নবী তিরমিজির 1282 নাম্বার হাদিসের মধ্যে বলেন, লা তাবিউল কাইনাত, তোমরা গায়িকা বিক্রি করবা না, ওয়ালা তাশতারু হুন্না, গায়িকা তোমরা ক্রয় করবা না, বাংলাদেশের গায়ক গায়িকা বিদেশ পাঠাবা না, বিদেশের গায়ক গায়িকা বাংলাদেশে আনবা না, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফি সামানিহিন্না, এদেরকে কেন্দ্র কইরা যে টাকা ইনকাম করা হয় এই টাকার মধ্যে কোনো বরকত নাই, ওয়া সামানুহুন্না হারাম, তাদের উপার্জিত অর্থ সব হারাম, এই হারাম যদি বাবা খায় বাবাও হারামের মধ্যে লিপ্ত, এই হারাম যদি মা খায় মা হারামের মধ্যে লিপ্ত। আল্লাহর নবী বলেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, সন্তানকে তোমরা গান শিক্ষা দিবা না, সন্তানকে তোমরা নাচানাচি শিক্ষা দিবা না। আমাদের দেশের মধ্যে বলেন তো গায়ক গায়িকা আর গানের চর্চা, গানের শিক্ষা কেন্দ্র আছে না? নাই। গানের শিক্ষা আল্লাহ নবী বলেন তাদেরকে তোমরা গান শিক্ষা দিবা না। কোন বাবা যদি তার সন্তানকে গান শিখায়, বুঝতে হবে ওই বাবা বাবা না, এটা হলো কসাই। কসাই কেন? এই বাবা চায় তার সন্তান জাহান্নামে যাক। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, কুয়ান ফুসাকুম প্রোটেক্ট ইউর সেলফ ওয়াহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নার এগনেস্ট আ ফায়ার, আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো, সন্তান বাঁচাও, পরিবার বাঁচাও, এদেরকে আগুন থেকে বাঁচাও। বলেন তো কোন বাবা চায় তার সন্তান আগুনে পুরুক? তো কিভাবে গান শিখায় ছেলেরে? মোবাইলে গান করে বইরে নিয়ে আসে না? এই তো ভালো কথা কইছেন, এই জন্য এই জাতীয় মোবাইল থেকে দূরে রাখতে হবে। জন্মের পর থেকে এই জাতীয় মোবাইল যেন বাচ্চা না দেখে, জন্মের পর থেকে দূরে সরাই দিবেন। হ্যাঁ, আমার ছেলে মোবাইল দেখলে আসার মারে, আমার ছেলের সামনে মোবাইল দিয়ে যা দিবেন ওইটাই আসার মারে, শুধু মোবাইল না, আমি খুশি এটাতে, সব বাং কি কর, সব বাং, মোবাইল দিলে আরো আসার মার, বাং বাবা বাং, সব শেষ করে আলা, আমি খুশি, আমার ছেলেদের সব বাঙ্গালা মোটেও খুশি না, মোবাইল টোবাইল যা দিবেন সব বাঙ্গালা, আমি এটাতে খুব খুশি। কেন খুশি? এর অভ্যাস তৈরি থাকলে কিছুদিন দুষ্টামি করবে, আল্লাহ ঠিক করে দিব সব, বুঝেন নাই?
আমি চাই আমার সন্তান মোবাইলের কাছে না গিয়া বল 100-200টা বল কিনা খেলুক, ছোট ছেলে মোবাইলের কাছে যেন না যায়। এটা কেন না যায় এটা আমি বুঝি, এটা আপনারে বোঝানো যাবে না। আমি জানি আমার সন্তান খেলাধুলা করুক, এই ঠিক হয়ে যাবে একদিন, মোবাইলে যার যে এই রোগ যারে ধরবে সহজে ফেরানো যাবে না, কঠিন রোগ, এই রোগ থেকে ফেরানো যাবে না। সকাল 7টা-8টায় ঢাকা শহরে প্রায় ঘর থেকে কার্টুনের আওয়াজ, কি কার্টুন কেন কয় বাচ্চারে কার্টুন দেখায় খানা খাওয়ানো লাগে, খানা নাকি কার্টুন না দেখাইলে খায় না, আমরা গু খায়া বড়ইছি। এই জায়গায় যে মুরব্বীরা আছেন আপনার, আপনার আম্মায় কোন মোবাইল দেখে খাওয়াইছে বলেন কি? এই জায়গায় মুরব্বীদেরকে কেউ আপনার আম্মারা মোবাইল দেখে খাওয়াইছে? আগের জামানা না, শুধু 15-10 বছর আগেও মা তার সন্তানকে মুখে খাবার তুলে দেয়, ভাত তুলে দেয়, আবার উঠানের ধান গিয়া দেখে, আবার আরেক লোকমা খাবার দেয়, আবার রান্নার কাজ দেখে, আবার আরেক লোকমা খাবার দেয়, স্বামীর খেদমত করে আবার আরেক লোকমা খাবার দেয়, অন্য সন্তানগুলারে তৈরি করে স্কুলে পাঠায় দেয়, আবার আরেক লোকমা খাবার দেয়, এইভাবেই তার জীবন চলতেছে। ওই সন্তানগুলাই মানুষের মতো মানুষ হয়। এই জামানায় নাকি মারা সময় পায় না, তাই সন্তানকে 10 মিনিটে খাবার খাওয়ায় কার্টুন দেখায়, এরা নাকি সময় পায় না। আমিও বলি আসলেই সময় পায় না, কারণ 10 মিনিটে খাওয়াইয়া বাকি 50 মিনিট স্টার জলসা আর নাটক সিনেমা দেখা যায়। এটারে খাওয়াইতে গেলে তো মিস হয়ে যাবে, এটা মিস হয়ে যাবে। গান বাদ্য খারাপ, যারা যুবক নতুন বিয়ে করছেন সাবধান, আপনি আপনার সন্তানের জন্য, আপনি কেন আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করবেন না? এটা আপনার দায়িত্ব। আপনি আপনার বিবিকে বলবেন তোমার কি প্রয়োজন আমার কাছে যাও, আমার সন্তানের জীবন যেন নষ্ট না হয়, কারণ আমার সন্তানের প্রথম শিক্ষক তুমি। কি সন্তানের প্রথম শিক্ষক মা না, তুমি প্রথম শিক্ষক, তোমার তেল পানি সাবান কি দরকার সেটা বলো, আমার সন্তানের জীবন ছোটবেলা থেকে যেন আমার সন্তানটা ইলেকট্রনিক্স মিডিয়া থেকে দূরে থাকে, আমার সন্তান এ চাওয়া তোমার কাছে কি বলা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গান বাদ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গান বিভিন্ন বৌবাত অনুষ্ঠান, অলিমা বৌবাত ওই সব অনুষ্ঠানে গান হয় কি হয় না? আচ্ছা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4927 নাম্বার হাদিস, সাল্লাম ইবনে মিসকিন একজন বড় তাবিন নামুনি বলেন, আবু ওয়াইল বড় আলেম, ওনার সাথে আমি গেলাম এক বৌবাত অনুষ্ঠানে। বৌবাত হয়নি আপনাদের এলাকায়? বৌবাত অনুষ্ঠানে যাওয়ার পর আমরা বসে রইলাম, হঠাৎ বৌবাত অনুষ্ঠানের মধ্যে আমরা বুঝতে পারলাম ইয়া আবুনা, আমাদের আশেপাশে আমরা তাকায় দেখলাম তারা খেলাধুলা শুরু করছে। সাল্লাম ইবনে মিসকিন উনিও বড় আলেম, আবু ওয়াইল বড় আলেম, মনে করেন আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন, আনার পর আমি বসে আছি, একটু পর দেখি আশেপাশে খেলাধুলা শুরু হয়েছে। আবু ওয়াইল কিছু কয় না, খেলাধুলা করতে পারে বাচ্চারা, হঠাৎ দেখি ইয়া তালা আবু না ওই গান নু না, একটু পর দেহে গান শুরু হয়েছে। এই দেখেন, ফাহাল্লা আবু ওয়াইল হাবওয়াতা, আগে অনুবাদটা করি পরে দৃশ্যটা দেখে, আবু ওয়াইল মাথাটা রানের সাথে লাগাইছে, মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে দেয়। আমি টেনশনে আছি এই জায়গায় যে গান শুরু হয়ে গেছে, একটু পর না জানি আমার দিলের মধ্যে মুনাফিকি তৈরি হয়ে যায়। এ যুবক ভাই, আপনার গান শোনার নেশা নাই, আপনার এক বন্ধু আপনাকে বলল নে এই গানটা দেখ, এই গানটা শোন, তুই যদিও গান শোনস না, এই গানটার মধ্যে খারাপ কিছু নাই, তুই গানটা শুই না দেখ। আপনি একদিন শুনছেন, শোনার পর দেখলেন তেমন ভালো লাগে না, পরের দিন শুনছেন একটু একটু ভালো লাগে, পরের দিন শুনছেন এখন ভালোই লাগে, 4-5 দিন পর আপনার বন্ধুরে আপনি বলতেছেন, দোস্ত এই জাতীয় 4-5টা গান আরো আমার কাছে পাঠা, এর মানে আপনার ভিতরে মুনাফিকি শুরু হয়ে গেছে। গান অন্তরে মুনাফিকি তৈরি করে। যুবক ভাইরা, পায়ে দড়ি মোবাইল থেকে গান সরান, সিনেমা সরান,
আজকে এই মুহূর্তে মারা গেলে তো আপনি শেষ, আপনি যদি এখন মারা যান কালকে একদিন হয়ে যাবে, আপনার মোবাইলে গান থাকবে অবস্থা, আপনি মারা যাবেন মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে। আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওটাতে গান আছে, সিনেমা গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন, তওবা করেন, পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে, ওর মোবাইল তো সিনেমা, ওর মোবাইলে নাটক আছে, মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের, মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন, নাটক ডিলিট করে দেন। বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিল, আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম, কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময়ের লেখালেখি যদিও আমি করি, মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে, মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে, পার্মানেন্টলি আমি ডিলিট করে দিছি, আমার কোনো ফেসবুক নাই, আমার জীবন কি চলে না বলেন, চলে, আগের চেয়ে ভালো চলতেছে। আমি যুবক ভাই যারা আছেন যাদের মোবাইলে গান আছে, আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে, যারা আপনারে খুব ভালো জানে চেক করে দেখবে ওখানে গান সিনেমা নাটক এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না, ছি ছি ওর মোবাইলে এগুলো, এটা কল্পনাও করতে পারবে না। আবু ওয়াইল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, গান নেফাক সৃষ্টি করে। আল্লাহ আমাদের সকলকে গান থেকে শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন, এটাও আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র রাফে, হযরত নাফে বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম রাস্তা দিয়ে, আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ শুনলেন, শোনার পর তার দুই আঙ্গুল এইভাবে কানে ঢুকাইছে, সুন্নতটা সবাই আদায় করেন, কানে ঢুকাইছে এইভাবে কান দিছে হাত নামান। আজকে আমি পুরাটা বলি, বলার পরে আমলটা আপনারা একদিন হইলেও করার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর কানের মধ্যে আঙ্গুল ঢুকানোর পর না আনি তরিক রাস্তা পার হয়ে একদম চলে গেছে। ছাত্র নাফে বলে হুজুর কি হয়েছে আপনার, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হাল তাসমাউ শাইআন, এখন আর গানের আওয়াজ তুমি পাইতেছো কিনা, যন্ত্র বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি শোনো কিনা। আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র নাফে এইভাবে মাথা নাড়ায় কয় না না শুনি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাফা উসবুআইহি আন উযুনাইহি, কান থেকে হাতটা সরায়, এইভাবে ছিল হাত সরায়, সরানোর পর কয় যাক ভালো হয়েছে এখন আর গানের আওয়াজ নাই বাদ্যের আওয়াজ নাই। আরে কেমন ছিল তাদের ইমান, দিলটা ছিল কেমন তাদের। নাফে বলে আপনি এমন কেন করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলে নাফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলা, আমি একদিন আল্লাহর নবীর সাথে এইভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম, নবীজি ও রাস্তা দিয়ে যায় আমিও রাস্তা দিয়ে যাই, আল্লাহর নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে, নবীজি ও ঠিক আজকে আমি যা করলাম হাদিসের ইবারত ফাসামিয়া মিসলা জালিক ফাসনা মিসলা জালিক ফাসামিয়া মিসলা জালিক ফাসনা মিসলা জালিক, আল্লাহর নবী গানের আওয়াজ শুনছে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় ঢুকানোর পর এইভাবে আল্লাহর নবী কানটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আজকে আমি যা করলাম আমার নবী গান শোনার পর অবিকল এমন করেছিলেন, তাই আজকে আমিও বাদ্যযন্ত্রের আওয়াজ শুনি না, আমার নবীর সুন্নতের উপর আমল করলাম। তাহলে আপনাদের থেকে আমি চাই ওয়াদাটা, গান বাদ্য যেই এলাকার মধ্যে হবে অন্তত নবীর সুন্নত হিসাবে, ঠিক আছে একদম কানে আওয়াজ যায় না, দেখেন দুই আঙ্গুল এভাবে দিলে দেখবেন আওয়াজ যায় না, না আওয়াজ যায় না, এইভাবে আপনি মহব্বতের সাথে করবেন যে আমার নবী এমন করছে তাই আমি এমন করতেছি, আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে তাই আমি করতেছি, মহব্বত আমলটা মহব্বতে করা, আমার নবী এমন করছে তাই আমিও করতেছি, মহব্বতে আমলটা করা যাবে না ইনশাল্লাহ, নবী এইভাবে করছে তাই আমিও করতেছি, এইভাবে মহব্বতে করা। তো এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা,
গানের আওয়াজ তারা গান শুনবে দূরের কথা, যন্ত্রের আওয়াজটা কানে আসবে সহ্য করা যায় না। তাহলে এবার বলেন তো আপনারা, গানের মিউজিক গুলা অথবা ঢোল তবলা গুলা, এটা যদি ইসলামী ওরস নাম দিয়ে ওই ওরসের মধ্যে যদি ঢোল তবলা হয়, ওই ঢোল তবলার আওয়াজ হারাম হবে কি হবে না? এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন? এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। অনেক বড় আলোক বাসার মধ্যে ঢুকলে দেখবেন, ঢুকার সময় পর্দাটা মাথায় লাগলে টুন টুন করে আওয়াজ হয়। ঢাকা শহরের দেশ গ্রামে জানি না, বড় লোক বাসায় ঢুকবেন তো পর্দাটা যদি আপনার মাথায় লাগে না, টুন টুন করে আওয়াজ হয়। আমি বলছি না জায়েজ বা না জায়েজ, তবে আম্মা জান আয়েশার একটা হাদিস শোনাবো, শোনানোর পর এই জাতীয় ঘটনা কোনো বাসায় দেখলে তারেও হাদিসটা শোনায়া দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্রীর নাম বুনানা, ছাত্রীর নাম বুনানা, কি নাম ছাত্রী? এই বুনানা বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে বসা, ইতিমধ্যে একজন মেয়ে আম্মা, ও হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4231 নম্বর হাদিস, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসা, ইজ দুখিল আলাইহা বিজারিয়া, একটা মেয়ে আম্মা জানের কাছে আনছে হয়তো ঝাড় ফুঁক দেওয়ার জন্য অথবা দোয়া নেওয়ার জন্য, কারণ আম্মা জানরা তো ছিল বড় বরকতময়। আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে আওয়াজ আসছে, আম্মা জান বললেন, কিসের আওয়াজ? আশেপাশে যারা তারা বললেন, জালাজিলু আলাইহা জালাজিলু সাউবিতনা, আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আনছে, ওই মেয়েটার পায়ে নুপুরে নুপুরের আওয়াজ। কিসের আওয়াজ? নুপুরের আওয়াজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, মা বোনরা ভালো করে শুনেন, কারে আজকে আপনারা আইডল মানেন? বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায়া দিবা, আম্মা জানের সৌন্দর্যের সামনেও তারা দাঁড়াতে পারবে না, এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা। আমাদের নবীজি মহব্বত করে ডাকতেন, ইয়া হুমায়রা, এ লাল সুন্দরী, সুবহানাল্লাহ। আমাদের নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেন, ইয়া হুমায়রা, হুমায়রা মানে লাল সুন্দরী। নবীজি আম্মা জান আয়েশাকে বলতেন, এ লাল সুন্দরী। কতটা সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, লম্বা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন, তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কিয়ামতের মাঠে তো দেখা হবে, সেদিন দাঁড়ায়ও। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিলাম, উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতটা প্রিয়। নবীজি বলেন, খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয়, নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে এমন প্রিয়। সারিদ কারে কয় জানেননি? আমলটা কইরেন বলে দিমু, রুটি টুকরা টুকরা করবেন, বলেন তো কি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন, গোস্তের ঝোল বাটিতে, রুটি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে রাখবেন, মনে থাকবে তো কথাটা? এরপর একটা একটা টুকরা এইভাবে রুটির টুকরা উঠে খাবেন, এই যে রুটিটা যা হইলো এখানে রাখার পর, এটাকে সারিদ বলা হয়। মহব্বতে মায়া করে দয়ার নিয়ে মহব্বতটা দরদ নিয়ে খাবেন, আর চিন্তা করবেন আমার নবী রুটি এইভাবে ভিজায়া খাওয়া পছন্দ করতেন, তাই আমি খাই, এটাকে সারিদ বলা হয়। বলেন কি বলা হয়? আল্লাহর নবী কয়, খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে তেমন পছন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কিসের আওয়াজ? সবাই কয়, আম্মা জান পায়ের মধ্যে নুপুরে নুপুরের আওয়াজ আপনার কানে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, লা তুদখিলনাহা আলাইয়া ইল্লা আন তাকতাউ জালাজিলাহা, এই মেয়েটাকে আমার কাছে প্রবেশ করাবে না তার নুপুর খোলা ছাড়া। চিন্তা করেন, বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে, তার তো কোনো গুনাহও নাই। আম্মা জান কয়, নুপুরের আওয়াজ আমার ভালো লাগে না, খোলো। জানেননি মহিলাদের কাছে গিয়া আমার মনে চায়, মহিলাদের সামনে গিয়া পায়ে ধরে ধরে বলি, শুনেন আম্মা জান আয়েশা এত সুন্দরী একজন নারী, উনি বলতেছেন নুপুরের আওয়াজ আমার ভালো লাগে না, খোলো, খোলো, এটা খোলা, বাচ্চা আনো আমার সামনে। আম্মা জান আয়েশা কয়, আল্লাহর নবীকে বলতে শুনলাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জারাসুন, ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ঘন্টির আওয়াজ শোনা যায়, ঘন্টির আওয়াজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা দুপুরের আওয়াজ সহ্য করে নাই, তাই আমি বলি ঘরের মধ্যে ঢুকলে যদি মাথা লাগলে পর্দার মধ্যে আওয়াজ হয়, টুন টুন করে যদি আওয়াজ হয়, এই আওয়াজটাও আম্মা জান যেমন বলছে খারাপ লাগে,
আমিও বলি এই আওয়াজটা আমার কাছে কেমন জানি লাগে, খারাপ লাগে, ঘন্টির আওয়াজ, টুন টুন আওয়াজ, আওয়াজগুলা ভালো লাগে না, খারাপ লাগে, তাহলে গান শোনা যাবে না, গান গাওয়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে যারা ইশতারি ক্রয় করে লাহওয়াল হাদিস অনর্থক কথা, এই অনর্থক কথা দ্বারা গান উদ্দেশ্য, কমকেই গানটা লেখছে, ওহ চমৎকার লেখছে, হ্যাঁ চমৎকার লেখছে, না না আবার গান বিক্রি করে আমার গানটা, এই গানের সত্তাধিকারী অমুকে, গান বিক্রি হয়, এই যে গান লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে বদভ্রষ্ট করার জন্য, ওয়াত্তাখিযাহা হুজুয়া উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, জুরে বলেন নাউযুবিল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বলেন যারা গান শুনে তাদের সাক্ষী নিবানা, যারা গান শুনে তাদের সাক্ষী নিবানা, ইমাম মালিক কয় কয় কেন হুমুল ফুসা, যারা গান শুনে তারা হলো ফাসেক, ফাসেকের সাক্ষী নিবানা, যারা গান শুনে সমাজে এদেরকে ভালো কোনো জায়গায় সাক্ষী নিবানা, এদের সাক্ষী গ্রহণ করবানা, তারা ফাসেক, তারা ফুজ্জার। তো যেই কথাটা বলতেছিলাম সর্বশেষ কথা আপনাদের সামনে, আমার কথা যখন আমরা বলবো আমাদের কথাগুলা যেন ওজনওয়ালা কথা হয় আর কথাগুলা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 33 নম্বর হাদিস, নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের তিনটে আলামত, ইজা হাদ্দাসা কাজাবা, কথা বললে মিথ্যা বলে, সমস্ত গানগুলা মিথ্যার অন্তর্ভুক্ত, সমস্ত গান বাতিলের অন্তর্ভুক্ত, গান মিথ্যা, এগুলার মধ্যে কোনো সত্যতা নাই, গান আপনার ভিতরে নেফাক সৃষ্টি করবে, এগুলা শয়তানের আবিষ্কার, এই আবিষ্কার থেকে আমরা সকলেই বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বলেন আমার সাথে গান শুনবো না, গান বলবো না, যেখানে গান হয় তার পাশ দিয়েও হাঁটবো না, মনে রাখবেন গান যেখানে হয় ওটার পাশেও হাঁটবেন না, কেন জানেন, আমাদের মাঝে অনেকে আছেন কি যে যায় একটু দেখে আসি কি হয়, একটু দেখে আসি কি হয়, না এটাও করবেন না, কেন বুখারী শরীফের 52 নম্বর হাদিসে নবীজি বলছেন যেই জায়গায় সন্দেহ আছে হারামের মধ্যে তুমি লিপ্ত হওয়ার, এটার আশেপাশেও যাইবা না, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথা বললাম শুনলাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আর মেহরবানি করে 12টার আগে মাহফিলগুলো শেষ করার চেষ্টা করবেন, একটু মাথায় রাখবেন যে আসলে ঢাকা থেকে আইসে আবার যাওয়াটা গাজীপুরের জায়গাটায় প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা কাটছে, তো ওখানে 2.5-3 ঘন্টা লেগে যায়, যাওয়ার সময় কি একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়। আপনাদের কাছে ম্যাপ থাকলে গুগলে ম্যাপে ইয়া করবেন, তো ওখানে লিখবেন ফ্রম গাজীপুর টু টঙ্গী রোড, ওই রোডের মধ্যে ঢুকবেন, ঢুকার পর দেখবেন যতটুকু অংশ লাল চিহ্ন পুরাটা জ্যাম, আপনার এখান থেকে দেখতে পারবেন, তো এই জন্য এই জ্যামগুলা হয় আসতেও হয় যাওয়ার সময় হয়, তাই জন্য একটু সতর্ক থাকা। আমার মাইক দিছে কয়টায়, একদম 12টার আগে, যাই হোক 11:40, আমি সহজ সরল মানুষ, নরম মানুষ, এই জন্য আসলে এটা করাটা ঠিক না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله আজকে আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। মাহবুদ মেহেরবান মাওলা, জিনা নামক অপরাধ, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা,
পায়ের জিনা সহ সমস্ত প্রকার অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ গানের ব্যাপারে অনেকগুলা কথা শুনলাম। ঈদের সময় মুসলমান একটা মাস রমজানের রোজা রাখার পর ঈদের আনন্দ উদযাপন করে, গান শুই না। আপনার নবী হাদিসের মধ্যে বলছে, মানুষ নিয়ামত পাওয়ার সময় যখন বাদ্যযন্ত্র বাজায় এটা অভিশপ্ত। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের যাদের মোবাইলে গান আছে, নাটক সিনেমা আছে, আজকে থেকে এগুলা যেন আমরা সবাই ডিলিট করে আমাদের মোবাইলটা পবিত্র বানাতে পারি তৌফিক দান করে দেন। আরে আল্লাহ, আমি যদি মারা যাই, আমাদের মোবাইল গুলা তো চেক করে মানুষ কত অপরাধের কথা জানবে। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ, এই মাহফিলটা আপনি কবুল করে নেন, এই মাহফিলের মানুষগুলাকে আপনি কবুল করে নেন। শীতের রাতের মধ্যে কষ্ট করে অনেক মুরব্বীরাও বসা আছে, আল্লাহ সাদা দাড়িওয়ালা অনেক মুরব্বী, তাদের জন্য বড় মায়া হইতেছে আল্লাহ। আহারে, এত কষ্ট করে এই জায়গায় তারা বসা শীতের মধ্যে, আল্লাহ ওই মুরব্বীদের দিকে তাকাইয়া আমাদের সকলকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার ফ্লোরের মধ্যে ছাত্ররা ঘুমায়, শুনে বড় কষ্ট লাগছে মাবুদ। মাবুদ গো, মাদ্রাসার যা যা প্রয়োজন গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ, আজকে এই মাহফিলে যারা মাদ্রাসার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাদের অর্থ এবং শ্রমগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটি সদস্য সভাপতি সকলকে আপনি কবুল করে নেন। এই এলাকার মুসলমান নারী পুরুষ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে মোবাইল নামক গজব থেকে বাঁচার তৌফিক দান করে দেন।